গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে দুপুর 12টা, তো দুপুর 12টার আর বেশি বাজে, তো সবাইরে গুড আফটারনুন দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো অনেক দূর হাইটতে আইছি, দেখতে একটা গাড়ি টাড়ি তো কিছুই নাই, সবাই একদম দুর্বল হয়ে গেছিলাম গা। তো যে যা টিফিন টুফিন করলাম, করে সে আবার এদিকে বলে এবার আর ঘোরার রাস্তা না, শর্টকাট একটা রাস্তা আছে, শর্টকাট রাস্তা দিয়ে যাবো। তো এদিকে যে কাজে আসছিলাম ওই কাজ তো হয়ে গেছে গা। এবার দিদি এক দিদি রাস্তা চিনে, তাই না রাস্তা দেখাইতে দেখাইতে লয়ে যাব। তো জঙ্গল দিয়ে ওই ইট সোলিং আছে, নিচে উট সোলিং, তো দেখি কত যেতে পারি, বা দিদি কত রাস্তা চিনে বা কিতা চিনে না চিনে জানি না ঠিক। উদ্দেশ্য তো রয়েছে যাতে দিদিয়া গেলে রাস্তা খুঁজে বাইর করে পাওয়া যাব। তো দেখ পাহাড়ের উপর দিয়ে রাস্তা, নিচে দেখো কত সুন্দর রাবার বাগান টাগান এমন কিছু আছে। তো পাহাড়ের উপরে ঝুঁকো আছে বলে এদিকে তো যার যার কাপড় উপর ঠিকঠাক করে আটতে আছে, ঝুঁকে ধরলে তো আবার সাপ আছে, ঝুঁক সাপ সব কিছুই আছে এদিকে। তো ক্যামেরার মধ্যে রেকর্ডিং করছিলাম বা যে সময় সাপ দেখছি তখন মোবাইল অন করছিলাম না, সাপও দেখছি যাওয়ানোর সময়। তো এদিকে দেখো জুম কাটানোর লেগা তারা এদিকে জায়গা ঠিক করতেছে, আর এদিকে টঙ্গর একটা বৃষ্টিতে ব্যাঙ্গা বিঙ্গা নষ্ট হয়ে গেছে গা। তো যাইতে 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 দেখি কতক্ষণ যাওয়া যায়, হাঁটতে হাঁটতে কিন্তু 2 কিলোমিটারের মতো হাঁটছি বনে বনের মধ্যে, আর মানে হাঁটনের আর শক্তি নেই হয়ে গেছে গা। রাস্তা খুব পিছলা, বৃষ্টি এসে রা পরনের সম্ভাবনা আছে। তো দেখি রাস্তা বেশি দূরে যাইতেছে আস্তে আস্তে। তো জঙ্গলের মধ্যে অভিজ্ঞতা প্রথমবারে নিতেছি এমন ভাবে, কোনোদিন কোনো জঙ্গলে গেছি না। দুই দিকে দেখো জঙ্গল কীভাবে, আর মাঝখান দিয়ে চিকন করে রাস্তা, আর ধরো আবার গাছ কাটতে ফুরে রয়েছে যে মানুষের কাটতে একটু একটু রাস্তা বানিয়ে দিছে কোনো মতো যাতে আপ ডাউন করুন যায় দিক দিয়া। এটা শর্টকাট বলে রাস্তাটা, তা হাঁটতে হাঁটতে আর শক্তি নেই শরীরে। তো গাছটা রাস্তার মাঝখানেই ফুরে রয়েছে, একদম শক্তি হারাই হয়ে গেছে কইতে গেলে। তো ওইদিকে অবস্থা খুবই খারাপ, রাস্তা দেখো টাইমে টাইমে একদম ছোট রাস্তা হয়ে উঠতেছে। তো এদিকে রাস্তা ফিসলে হয়ে ফুইরা গেছিলাম একবার, তখন আবার রেকর্ডিং করতেছি, তখন ফুইরা গিয়ে কতক্ষণ দাঁড়াইলাম টাইলাম সবাই মিললে সেরে রাস্তা দেখা গেছে যা হোক। তো সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা বনের রাস্তাটার মধ্যে সফরে সঙ্গিয়া ছিল। তো রাস্তা দেখা তো পাইলাম, দেহ সবাই অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করি।